गुड मॉर्निंग मैडम। কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? আজ বাদে কাল কলেজের ফাংশন, সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। অথচ ফাংশনের যিনি মেইন অ্যাট্রাকশন, সেই উদিত নারায়ণই আসতে পারবেন না। সে কি? কেন? আজকে একটা অত্যন্ত জরুরি দরকারে ওনাকে বোম্বে চলে যেতে হচ্ছে। উনি অবশ্য আজ সকালেই ফোন করে বলেছিলেন। কি করব কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। কাল রাতে আমি একটা ছেলের গান শুনেছি। Fantastic গলা। সম্ভবত আমাদের পাশের পাড়ায় থাকে। ওকে দিয়ে গাওবেন? কি উল্টোপাল্টা বকছো? উদিত নারায়ণের জায়গায় একটা উটকো ছেলে গাইবে? পাবলিক তাই শুনবে? শুনবে ম্যাডাম, আমি বলছি শুনবে। আমার বাবা একজন বড় গায়ক ছিলেন। ভালো আর মন্দ তফাত আমি বুঝি। ছেলেটি অসাধারণ গায়। ও যদি আমাদের অ্যানুয়াল ফাংশনে গান করে, আমাদের মিউজিক্যাল কলেজে সুনাম একটুও নষ্ট হবে না। যা ভালো বুঝো তাই করো। আমার এই ফাংশনটা উতরে গেলেই এখন বাঁচি। আচ্ছা, ছেলেটার নাম কি? এটাই তো প্রবলেম ম্যাডাম, আমি ওর নাম জানি না। আমি শুধু ওর গানের গলাটাই শুনেছি, ওকে চোখে দেখিনি। ওকে খুঁজে বের করতে হবে। নো প্রবলেম, কাল তুই আর ম্যাডাম চলে যা। এইটুকু পাড়া, অত ভালো গান গায়, কেউ না কেউ ঠিকানা ঠিক বলে দেবে। 11টা বেজে গেল, এখনো দোকান খোলার সময় পেলো না। এলাই বাবসা, এদিকে আয়, এদিকে এদিকে। আরে আসছি আসছি, তুমি দেখছি এখন দোকান খোলার সময় দেবে। আরে কাল রাত্রে আর সেবা দেখতে গেছিলাম, বুঝলে কেসরা? আহ, আরে তোর গল্প শোনার জন্য আমি আসিনি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি দেখি একটা দেখতে। আরে তুমি তো ঘোড়ায় চিন দিয়ে এসছো দেখছি। দেখ একটা নিব, দেখ খাতায় লিখে রাখ। আরে কি হলো? দে কেষ্টদা, তোমার অনেক বাকি পড়ে গেছে তুমি জানো? তোমাকে আর ধারে মাল দেওয়া যাবে না। বলিস কি রে? আরে যবে দোকান খুলেছে তবে থেকে আমি খদ্দের, তবে থেকে আমি মাল কিনে আসছি। কত টাকা তোর বাবু পেয়েছে জানিস? আরে না না না, কথা বলার সাথে কি দে দে। দেখো অত শত বুঝি না, ধারে তোমায় আর মাল দিচ্ছি না। ও ধারে মাল দিবি না? ধারে মাল দেওয়া যাবে না। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। যাও, যতক্ষণ আমি মাল পাচ্ছি ততক্ষণ কেউ মাল পাবে না। আরে রে কি করছিস? আরে কে তোর মাল? তুই খা, থাক ভেতরে থাক। তুমি নাকি হর রোজ অফিসের নাম করে বাইরে বেরিয়ে গিয়ে মদের দোকানে লাইন মারো, সেই জন্য ও তোমাকে রুপিয়া দিতে না করে দিয়েছে। হ্যাঁ, বিজয়ের এত রেলা বেড়েছে? দুদিনের চোখে রাস্তা থেকে তুলে আনলাম, আমারই মাল পয়মাল করে আমাকে পদে বসাচ্ছে, দেখাচ্ছে। বিজয়, বিজয় কোথায় রে? বিজয়? বিজয় তো এই ক্যাসেটের ব্যাপারে কথা বলতে স্টুডিওতে গেছে। স্টুডিও গেছে? হ্যাঁ। ক্যাসেট বার করবে? হ্যাঁ ক্যাসেট। হারাম যাতে ক্যাসেট আমি বার করাচ্ছি। এই কি রে? হ্যাঁ রে, কেষ্টদা হঠাৎ বিজয়ের উপর খচে গেল কেন বলতো? আমার কি মনে হয় জানো, সকাল থেকে তো পেটে মাল পড়েনি, তাই বোধ হয় মেজাজটা বিগড়ে আছে। ক্যাসেট বার কর, দিনটাই মাটি করে দিলাম। নমস্কার কেষ্টদা। সরি সরি, এক্সকিউজ মি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আশেপাশেই থাকেন। কি হয়েছে? আমার নাম সোনালী, আমি এই পাশে মিউজিক কলেজের ছাত্রী। আসলে পরশুদিন রাত্রে এখানে একজনের গান শুনলাম, আপনি কি ওনাকে চেনেন? ও, আপনি বিজয়ের কথা বলছেন? তাই হবে, আসলে আমি ওনাকে চিনি না। আমাদের মিউজিক কলেজে একটা ফাংশন আছে, আপনি কি ওনার সঙ্গে আমাকে একটু আলাপ করিয়ে দেবেন? আমি আপনাকে আলাপ করিয়ে দেবো ইডিয়েটটার সঙ্গে। ইডিয়েট বলছেন যে? আরে এটা তো কম বলেছি, ওটা একটা স্টুপিড গাধা, এই মুহূর্তে মুখে কিছু আসছে না। যাকে যাক, 50 টাকা দিন, আমি ওই গাধাটার কাছে নিয়ে যাচ্ছি। দিন, আমি আপনাকে 50 টাকা দিতে যাব কেন? সোনালী চলে এসো, চলো আমরা বলছ অন্য কাছে থেকে গাছ চলে ঠিকানাটা পেয়ে যাব। দেখো দেখো, চলো 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 চলো। আরে একটা নিব খেতে গিয়ে তো জিভ বেরিয়ে যায়, সব ওই হারাম জাতার জন্য। বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার?